আজ আমরা আলোচনা করব খিলাফত আন্দোলন সম্পর্কে। কেন হয়েছিল খিলাফত আন্দোলন এবং এই আন্দোলন হওয়ার পর কি কি হয়েছিল, কে ছিল এই আন্দোলনের নেতা, কিভাবে নেতৃত্ব দিয়েছিল তারা, এই সব কিছুই আজ আমরা আলোচনা করব। ব্রিটিশরা ভারতকে অধিগ্রহণের মাধ্যমে শুরু করেছিল শোষণ, পীড়ন, নিপীড়ন, এই সব কিছুই। এই সব কিছু যত সময় যায় আস্তে আস্তে তাদের এই অত্যাচারগুলো বাড়তেই থাকে। জালিয়ানাবাগ হত্যাকাণ্ড, রাওলাট অ্যাক্ট, এইগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিল সকল মানুষই, সে হিন্দুই হোক কি মুসলমান, উভয়ই হয়েছিল ক্ষতিগ্রস্ত। এবং এই সকল কাজকর্মের ফলেই মানুষদের মনে আগুন আরও তীব্র হচ্ছিল ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি। রাওলাট অ্যাক্টের পরিপ্রেক্ষিতে যে কোনো মানুষকে যখন খুশি ধরে নেয়ার অধিকার পেয়ে গেছিল ব্রিটিশরা। শুধু সন্দেহের বশতে যে কোনো মানুষকে তারা গ্রেপ্তার করে নিতে পারত। এবং জালিয়ানাবাগের হত্যাকাণ্ড তো সকলেই পড়েছ। এইতে জেনারেল ডায়ার তার নির্দেশে নির্বিচারে অসংখ্য মানুষকে গুলি করে মেরে দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের ফলে যে কেবল হিন্দু অথবা কেবল মুসলিম মারা গেছিল তা নয়, মারা গেছিল হিন্দু মুসলিম সকলেই। এবং এর ফলেই ক্ষোভের আগুন আরও তীব্র হতে থাকলো ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি ভারতীয় মানুষদের। এবার দেখে নেওয়া যাক খিলাফত আন্দোলন কেন হলো, কি কারণ ছিল খিলাফত আন্দোলন হওয়ার। প্রথম বিশ্বযুদ্ধ, সময় 1914 থেকে 1919। তুর্কি এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল ব্রিটেনের বিরুদ্ধে জার্মানি আর অস্ট্রিয়ার পক্ষে, কিন্তু এই বিশ্বযুদ্ধে ব্রিটেনের পক্ষ জিতে যায়। এবং ব্রিটেন তুর্কি থেকে বদলা নেওয়ার জন্য তাদের উপর নানান অত্যাচার চালাতে থাকে। তুর্কিকে ভাগ করে দেওয়া হয় এবং খলিফা পদের অবলুপ্তি ঘটানো হয়। তোমাদের তো খলিফা কে বলা হয়নি, খলিফা হলো মুসলিম ধর্মগুরু। আর সেই সময় তুর্কির খলিফাকে শুধু তুর্কির নয় গোটা বিশ্বের মুসলিম ধর্মগুরু মানা হতো। এবং এই খলিফার অপসারণের ফলে জন্মাতে থাকলো গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মনে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি ক্ষোভ। এবং ভারতে ভারতে এই ব্রিটেনের প্রতি ক্ষোভ পরিণত হয় আন্দোলনে। এবং ভারতে এর নেতা ছিল আলী ব্রাদার্স অথবা আলী ভ্রাতা। এই আলী ভ্রাতাদের নাম হলো মোহাম্মদ আলী আর শওকত আলী, এবং এরাই গঠন করলো খিলাফত কমিটি। সেপ্টেম্বর 1919 আলী ভ্রাতারা খিলাফত কমিটির গঠন করল আবুল কালামের নেতৃত্বে, এবং এতে উপস্থিত ছিলেন গান্ধীজি নিজেও। এবং এরপরে 17ই অক্টোবর 1919 সালে অখিল ভারতীয় খিলাফত দিবস পালন করা হয়, এবং খিলাফত কমিটির তরফ থেকে কিছু দাবি তোলা হয়। সেই দাবিগুলি হলো খলিফাকে আবার তার পদে বসানো হোক এবং তার এলাকাগুলি তাকে প্রদান করা হোক। তাহলে দেখো এখানে ক্লিয়ার হলো তো খিলাফত আন্দোলন কি। খিলাফত আন্দোলন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের যে খলিফা ছিল, প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন জিতে যাওয়ার পর সেই খলিফাকে অপসারণ করা হয় এবং তুর্কি সাম্রাজ্যকে ভাগ করা হয়। এই খলিফা ছিল মুসলিম ধর্মগুরু, তাই সকল মুসলিমরা এর বিরুদ্ধে যায়। তার মধ্যে ভারতীয় মুসলিমরা এই ব্রিটেনের প্রতি ক্ষোভ থেকে জন্ম নেয় আন্দোলন, এটি হলো খিলাফত আন্দোলন। আর ভারতীয় মুসলিমদের দাবি ছিল যেইটা, সেইটা হলো খলিফাকে আবার তার পদে বসানো হোক এবং তার এলাকা তাকে প্রদান করা হোক। দেখা যাক এবার তারপর কি হচ্ছে। 24শে নভেম্বর 1919 খিলাফত আন্দোলনের সম্মেলন হয় এবং এর সভাপতিত্ব করেছিলেন গান্ধীজি। এবং সেখান থেকেই ঘোষণা করা হয় সরকার যদি মুসলিমদের দাবি না মেনে নেয়, সেখান থেকেই শুরু হবে অসহযোগের কাহিনী, তারা ব্রিটিশদের সঙ্গে অসহযোগ করবে। অন্যদিকে কংগ্রেসের বড় বড় নেতারা যোগ দিতে শুরু করে খিলাফত আন্দোলনে। এইভাবেই হিন্দু মুসলিমদের মধ্যে একটি ঐক্য দেখা গেল এই খিলাফত আন্দোলনের দ্বারা। 1919 থেকে হিন্দু মুসলমানরা খিলাফত আন্দোলনের প্রতি জোর দিতে থাকলো এবং 1920 শুরু থেকে শুরু হতে থাকলো অসহযোগ আন্দোলনের পটভূমি। এখান থেকে গান্ধীজি ঘোষণা করে দেয় যে তারা যদি মুসলিমদের দাবি না মানে তাহলে অসহযোগ আন্দোলন শুরু হবে, সকল ভারতীয় মিলে অসহযোগ আন্দোলন শুরু করে দেবে। এরপর
ফেব্রুয়ারি 1920 হিন্দু ও মুসলমানের একটি সংগঠিত দল তৎকালীন ভাইসরয়ের সঙ্গে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে তুর্কির ব্যাপারে আলোচনা করে, কিন্তু ব্রিটিশ সরকার তাদের কথার কোনো কর্ণপাত করেননি। আর তারপর 1920 সালের মে মাসে তুর্কিকে ভাগ করে দেওয়া হলো। এরপর 1920 সালের জুন মাসে এলাহাবাদে খিলাফত সমিতির অধিবেশন ডাকা হয় এবং এখান থেকে ঘোষণা করা হয় তারা স্কুল, কলেজ, সরকারি বিভিন্ন বিভাগের বহিষ্কার করেছে এবং এর দায়িত্ব সম্পূর্ণ গান্ধীজি নিজের হাতে নিয়ে নেয়। এবং 1 আগস্ট 1920 সালে এটি অসহযোগ আন্দোলনে পরিণত হয়ে যায়। তাহলে খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনে পরিণত হয়ে যাচ্ছে কবে? 1 আগস্ট 1920 সাল থেকে। এবং এই দিন আর একটা ঘটনা ঘটেছিল, সেটি হলো বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল এই দিনকেই, 1 আগস্ট 1920। এরপর 1924 সালে কামাল পাশার নেতৃত্বে খলিফা পদে সম্পূর্ণরূপে সমাপ্তি করা হলো আর তার সাথে সাথে খিলাফত আন্দোলনও শেষ হয়ে গেল। কামাল পাশার ঘোষণার সাথে সাথে খলিফা পদে সম্পূর্ণভাবে সমাপ্তি হয়ে যাচ্ছে। এই খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনে পরিণত হয়ে যাচ্ছে 1 আগস্ট 1920 থেকেই খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনে পরিণত হয়ে যাচ্ছে। একটা কোশ্চেন আছে, খিলাফত আন্দোলন কিভাবে অসহযোগ আন্দোলনে পরিণত হয়ে যাচ্ছে? তো এই জায়গাটা থেকে হয়ে যাচ্ছে। এর পরের ভিডিও আমাদের আপলোড হবে অসহযোগ আন্দোলন সম্পর্কে, আর ইতিহাস সম্পর্কে তোমরা নানান তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি টাইমকে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যার অ্যান্সার প্রয়োজন, তো তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা সেই কোশ্চেন দিয়ে দিতে পারো, আমরা অবশ্যই সেই সম্পর্কে ভিডিও আপলোড করে দেবো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।